हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शिल्पीज कुकिंग वर्ल्ड। आशा करछि सबाई भालो आछेन। आज आमी रेस्टुरेंटेर स्वादे चिकेन शर्मा तैरी करे आपनादेर देखाबो। आमी आज खूब सहज भावे चिकेन शर्माटा तैरी करबो। आशा करछि रेसिपिटी सबार खूब भालो लागबे। रेसिपिटी भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करबेन। चलुन ताहले रेसिपिटी देखे नेई। चिकेन शर्मा तैरी करते प्रथमे आमी शर्मार ब्रेडेर जन्य डो तैरी करबो। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ ময়দা। এখন ময়দার মাঝখানে গর্ত করে নিচ্ছি 2 চা চামচ চিনি। লবণ নিচ্ছি পরিমাণ মতো। নিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি। আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতে। ডিম নিচ্ছি 1টি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এগুলোকে আমি ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব। সব কিছু ময়দার সাথে মিক্স করা হয়ে গেলে এখন কুসুম গরম পানি ময়দার সাথে অল্প অল্প করে অ্যাড করব আর ময়দা ভালোভাবে মথে নেব। একটি সফট ডো তৈরি করব। অবশ্যই কুসুম গরম পানি এখানে ইউজ করতে হবে। এখন ময়দাটা আমার মথা হয়ে গেছে। সামান্য তেল ডোটার উপর মাখিয়ে নিচ্ছি। এখন একটি প্লাস্টিক র‍্যাপার দিয়ে ডোটাকে ঢেকে 1 ঘন্টার জন্য একটি গরম জায়গায় রেখে দেব। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ডোটাকে ঢেকে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় রান্নাঘরে চুলা জ্বালিয়ে চুলার পাশে ডোটাকে রেখে দিলে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি আর চিকেনের পিসগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন চিকেনের সাথে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। নিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। লবণ নিচ্ছি সামান্য, কারণ সয়া সসে লবণ থাকে। এখন চিকেনের সাথে সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনের সাথে সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে ম্যারিনেট না করলেও হবে। এখন আমি একটি সস তৈরি করব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1/2 কাপ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি। কিভাবে খুব সহজে পারফেক্ট মেয়োনিজ ঘরে তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে এটা তৈরি করে নিতে পারেন। আবার কেনা মেয়োনিজটাও ইউজ করতে পারবেন। এর সাথে নিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। চিনি নিচ্ছি 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ। নিচ্ছি লেবুর রস 1 চা চামচ। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিলেই সসটা তৈরি হয়ে যাবে। আপনারা লবণ ও চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ইউজ করতে পারবেন। এখন সসটাকে আমি এক সাইডে রেখে দেব। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এখন চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পিট উল্টানো হলে আবার ঢেকে দিচ্ছি। এখন চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। চিকেনের মধ্যে পোড়া পোড়া কালার এসেছে।
এর চেয়ে বেশি রান্না করলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন চিকেনের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এক ঘন্টা গরম জায়গায় রাখার পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন প্লাস্টিক র‍্যাপারটা খুলে নিচ্ছি। এখন ডোটাকে একটু চাপ দিয়ে ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি। ডোটাকে এখন আরেকটু মথে নিচ্ছি। ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 6টি লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে হাত দিয়ে একটু বলের মতো করে নিচ্ছি। এখন আমি যেখানে রুটিটা বেলবো সেখানে একটু গুঁড়া ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন ময়দার ডোটাকে বেলে নেব। রুটিটা খুব বেশি মোটা বা পাতলা হবে না, পরোটা চেয়ে একটু মোটা হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে, রুটিটা এমন মোটা হবে। এখন আমি রুটিটাকে ভেজে নেব। এখানে একটি তাওয়া প্রথমে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এখন এই তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। চুলার আঁচ লোতে করে ভাজলে রুটিটা সাদা হবে এবং সফট হবে। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। এখন রুটিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন রুটিটা চুলা থেকে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এখন সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আছে সবুজ ক্যাপসিকাম, গাজর, টমেটো, শসা। সবজিগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারবেন। এখন শর্মার ভেতরের ফিলিংটা রেডি করে নেব। এজন্য একটি বাটিতে আমি নিচ্ছি কিছু ক্যাপসিকাম, টমেটো এবং গাজর ও শসা। আর নিচ্ছি চিকেন। সেই সাথে নিচ্ছি তৈরি করা সসটা। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে সব কিছু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। রেস্টুরেন্টগুলোতে এভাবে সব কিছু একত্রে মিশিয়ে আগে থেকে ফিলিংটা তৈরি করে রাখা হয়। এখানে আমি একটি রুটি নিয়ে রুটির উপর চিকেন ও সবজির ফিলিংটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা এ পর্যায়ে টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। আমি একটি ফয়েল পেপার নিয়ে এই ফয়েল পেপারের মধ্যে রুটিটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলে খাবার সময় ভেতরের ফিলিংগুলো বাইরে পড়ে যাবে না। বাচ্চাদের জন্য এভাবে র‍্যাপ করে দিলে সুবিধা হয়। এখন মাঝে কেটে নিচ্ছি। আরেকভাবে আমি দেখাচ্ছি। রুটিটার মধ্যে প্রথমে সসটা স্প্রেড করে দিচ্ছি, তার উপর দিচ্ছি কিছু গাজর, টমেটো, শসা, ক্যাপসিকাম, আর দিচ্ছি কিছু চিকেন। আবার উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি, তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিকেন শর্মা। এটা টেস্টটা সেম রেস্টুরেন্টের চিকেন শর্মার মতো। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর আপনারা ঘরেই খুব সহজে এই চিকেন শর্মাটা তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।